আমরা সবসময় চেষ্টা করি প্রত্যেকটা কাজ যে আমরা এফডিসিবির জন্য করছি, ইট ইজ আ নন প্রফিট অর্গানাইজেশন অ্যান্ড উই অল ভলেন্টিয়ার্স, সো উই ভলেন্টিয়ার আওয়ার ওয়ার্ক টু সাপোর্ট ডিজাইনার্স ইন বাংলাদেশ, যাতে করে তারা একটা সুন্দর এক্সপিরিয়েন্স পায়। ট্রেসেমে ফ্যাশন উইক, দিস ওয়াজ দ্য সেকেন্ড ইভেন্ট, খুব সুন্দরভাবে শেষ হয়েছে। ভালো ভালো আমরা কাজ দেখতে পেরেছি, দেশের বিদেশের ডিজাইনাররা একত্রিতভাবে একটা সুন্দর পরিবেশন করেছে। আমার মনে হয় আমাদের যে অডিয়েন্স ছিল তারা সুন্দরভাবে উপভোগ করতে পেরেছে জিনিসটা। আমরা আসলে বলবো যে উই আর অ্যাকচুয়ালি সারপ্রাইজড যে প্রোগ্রামটা আমরা করতে চেয়েছিলাম সেটার সফলতার আমি মনে হয় 99% পর্যন্ত আমরা যেতে পেরেছি। আমরা প্রতি বছর ফ্যাশন উইকের মাধ্যমে নতুন ডিজাইনারদেরকে আমরা নিয়ে থাকি। আমাদের অনেক ৬ মাস ধরে তারা পোর্টফোলিও তৈরি করে আমাদেরকে জমা দেয়। জমা দেওয়ার পর আমাদেরকে আমরা বোর্ড, এক্সিকিউটিভ বোর্ড সেটাকে ইভ্যালুয়েট করে। এবছর আমাদের 4 জন নতুন ডিজাইনার পার্টিসিপেট করেছে। তারা ফ্যাশন শোতে করেনি, মেইনলি জোনে তার নিজেদের ক্রিয়েটিভিটি প্রকাশ করেছে, নানা রকম সাস্টেইনেবল প্রোডাক্ট দিয়ে, কখনো রিসাইকেল প্রোডাক্ট দিয়ে তারা নিজেদেরকে প্রেজেন্ট করেছে তাদের ক্রিয়েটিভিটি। তারাই কিন্তু আগামী বছর আবার নতুন করে শো করবে। তার মানে নতুন প্রজন্ম, নতুন জেনারেশন সবসময় আমাদের সাথে আছে। আমরা তো নতুন নিয়েই ভাবি। পোশাকের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে এবং আমরা চেষ্টা করছি ভালো জিনিস দেওয়ার জন্য, এবং আমার কাছে মনে হয় যে ডিজাইনাররা যথেষ্ট ভালো কাজ করছে যারা যেন দেশি কাপড়ের উপর মানুষের আগ্রহ হয়, এবং আমার কাছে সামহাও মনে হয় যে নতুন জেনারেশনরাও কিন্তু দেশীয় পোশাকের প্রতি ইন্টারেস্টেড হচ্ছে এবং তাদের কাছে মনে হচ্ছে দেশীয় পোশাক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। সো আমার কাছে মনে হয় এটার যাত্রা আমরা শুরু করেছি এবং সামনের যাত্রাটা আরও ভালো হবে। প্রত্যেকটা দেশেই কিন্তু যে ফ্যাশন শোগুলো হয় এটা আসলে এটা কিন্তু একটা দেশকে রিপ্রেজেন্ট করে, একটা সময়কে রিপ্রেজেন্ট করে, একটা রংকে রিপ্রেজেন্ট করে, একটা প্যাটার্নকে রিপ্রেজেন্ট করে। ইটস লাইক এ ফ্যাশনের জন্য রিলেটেড যত বিষয়গুলো সবগুলোকে নিয়েই কিন্তু এই ফ্যাশন শোগুলোর আয়োজনের মধ্যে দিয়ে প্রকাশিত হয় এবং সেটাকেই কিন্তু মানুষ গ্রহণ করে, মানুষ ওই ট্রেন্ডটাকে নিয়ে চলে যায় সামনের দিকে। আমরা ভেরি অথেন্টিকলি আমরা কাজ করার চেষ্টা করি, আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে চেষ্টা করি এবং সবসময় আমরা প্রাধান্য দিই যে দেশ ইজ মেইন প্রায়োরিটি। All the designers, their attires, their dresses, wardrobe, everything, like models look so comfortable. In fact, their fabrics are really good. And I must have to tell someone about Sara Appa, Sara Kareem. In fact, I'm wearing Sara Kareem today. Her design is absolutely fantastic because I think she combined between Jamdani and Zardozi. So it's really good, and definitely Mahina Appa's collection and all the foreign collections, it's good. When it comes to fashion, a lot of things has changed in Bangladesh. How is the changes? Is it positive or is it growing? What's your view? See, changes are good, uniqueness are good, but I'm not supporting that much fast fashion because it's not good for our environment and climate. At the same time, when I see new designs, new models, new designers, I appreciate it, I feel good. But at the same time, I think people should wear their clothes more than one time, because right now we have some kind of trend that we must have to wear outfit just one time, and after that we cannot wear it. I never say
Yes, I never practiced. Yes, practice is the right word. Practice, I never practiced this kind of thing. Yes, maybe yes, I have to go to a lot of events. I repeat the dresses maybe after 6 months or 1 year, but you should, yes. Everyone should have practiced this kind of thing. আমি ফ্যাশনকে যদি ডিফাইন করতে চাই তো আমি বলবো ফ্যাশনের যদি কোনো প্রপার ডেফিনেশন ইন ওয়ান ওয়ার্ড থাকে তাহলে আমি বলবো যে কমফোর্টেবল। কমফোর্টেবল মানুষের অনেক ইম্পর্টেন্ট জিনিস। যদি আমি কোনো কাপড় পরে বা কোনো হিলস পরে আমার যদি মনে হয় যে না আমি কমফোর্টেবল না, আমি ক্যারি করতে পারছি না ঠিক করে, তো দিস ইজ দ্য ওয়ার্স্ট থিং। এটা আমার পয়েন্ট অফ ভিউ। তো আমার কাছে মনে হয় যে যদি যে যেটাই পরুক, লাইক সে জেনে এটা পরে কতটা কনফিডেন্ট ফিল করছে, কতটা কমফোর্টেবল ফিল করছে, তো এটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট থিং। ইন দ্য লাস্ট 10 ইয়ার্স অর সো আই হ্যাভ অ্যাডমায়ার্ড ডিফারেন্ট কাইন্ডস অফ ডিজাইন্স, ডিফারেন্ট টাইপ অফ টেস্ট। সো ইফ ইউ লুক ইট look my design now, I have got eclectic taste, a mix of everything, and in Bangladesh especially I like the khadi work, the embroidery and the detailing that goes into it. Thank you UNB. Maybe next time I'll show a different side of my design, since I saw a lot of khadi work, a lot of detailing, embroidery. I'm thinking of doing something on those lines maybe next year, not suits. Okay. আমি এবার ট্যাপা পুতুল নিয়ে কাজ করেছি অলরেডি, অ্যান্ড আমার সাথেও ট্যাপা পুতুল আছে। সো আই ফিল অনার্ড যে আমরা এই ধরনের হেরিটেজের যেগুলো হারিয়ে যাচ্ছে সেগুলো নিয়ে কাজ করতে পেরেছি। আর আমি বেসিক্যালি যেহেতু কমপ্লিটলি লোকাল ফ্যাব্রিক, লোকাল মোটিফের বাইরে আমি কখনোই কাজ করি না, সো আমার জন্য এই ফ্যাশন উইক ইজ আ বিগ এক্সপোজার, কারণ এখানে আই ক্যান গেট আ বিগ প্ল্যাটফর্ম ওয়্যার আই ক্যান প্লে অ্যারাউন্ড উইথ অল মাই কনসেপ্টস অ্যান্ড টু শো মাই কনসেপচুয়াল কালেকশন। অল দি ডিজাইন designers, they gave their best, again local designers and international designers. This year it was more engineered, the designs, and it was like based on our culture, like our tradition, like heritage, you know, paper cutting and shora, tapa putul. So very nicely done, nicely portrayed.